সুপ্রভাত, রাধে রাধে। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছুটির দিন, আজকে সানডে, কিন্তু আজকেও আমার সকালবেলায় বেরোতে হচ্ছে। যেমনটা আগে বলেছিলাম আপনাদের যে আমার কাকাতো বোনের মেয়ের আজকে অন্নপ্রাশন, ওটা অনেকটা দূরে, মানে রানাঘাটের থেকেও আরও ভেতরের দিকে ঢুকে। অ্যাকচুয়াল জায়গাটার নাম আমার এখন অত মনে আসছে না, তো সেখানেই আজকে যাচ্ছি সকালবেলা থেকে, তার জন্য তোজোর। কিন্তু মেয়ে আর বর কেউ যেতে পারছে না, কারণ মনের আছে টিউশন, ওর সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত টিউশন, আর ওকে দিয়ে আসা নিয়ে আসা এটা তো ওর বাবাই করে, তাই ওর বাবাও যেতে পারছে না, ও যেতে পারছে না, আমিই যাচ্ছি। আর এখন তার জন্য রেডি হচ্ছি, এখন 9টা বেজে গেছে, এই ওরা দুজন বেরোলো, এখন আমি রেডি হব, 10টার সময় গাড়ি আসবে, তো তার আগে আমার রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, রেডি হতে শুরু করে দিয়েছি। আর এই যে সেটটা, এটার মধ্যে সমস্ত রকমের জিনিস আছে, মানে আইশ্যাডো থেকে শুরু করে ব্লাশার থেকে শুরু করে সমস্ত কিছু, আইব্রো করার জিনিস সব কিছু আছে। এর সঙ্গে লিপস্টিকও ছিল, সেগুলো তো আমি ইউজ করে নিয়েছি কিংবা হারিয়ে গেছে এরকম। এটা খুব কাজের একটা জিনিস, এটা আমার বোন আমাকে দিয়েছিল, এটা আমার খুব কাজে লাগে। এটা হচ্ছে ল্যাকমি মাসাবা লিপস্টিক, এই লিপস্টিকটা আমার কালারটা খুব পছন্দের। রেডি তো হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। ভাবছি চশমাটা পরবো কি পরবো না, এত সেজে গুজে চশমা পরা মানায় না, তাই চশমাটা আর পরে যাচ্ছি না, সঙ্গে নিয়ে যাব। অসুবিধা সেরকম কিছু হয়তো হবে না, থাক নিয়েই যাব না। তো এই যে এটা আমি বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম এই শাড়িটা, এটা আমার এই বছরের ম্যানেজার মার্সারির শাড়ি, তো সেটা আমি আজকেই ভাঙলাম, খারাপ লাগছে না পরে, ভালোই লাগছে, নিজে স্যাটিসফাইড। চুলটা কি বাঁধবো কি বাঁধবো করে এখনো পর্যন্ত বাঁধা হয়নি, আর চুলে আমি লাস্টে একটা ব্যাক ক্লিপ দিয়েই চলে যাচ্ছি, চুলটা বাঁধারও এখন সময় নেই। 10টা বেজে গেছে, বাবা ফোন করছে বারবার, চলে আয়, গাড়ি চলে আসবে। আর সেরকম কিছু গয়নাগাটিও সেরকম করিনি, সিম্পল, মানে দুপুরবেলার সাজ যেমন হয় আর কি, সেরকমই। আর এখন না সেজে সেজে একটু একটু সাজলেও কেমন যেন মনে হয় যেন অনেক বেশি সেজে ফেলেছি। এখন ভাবছি ব্যাগ কি নেবো, ব্যাগ দুটো বের করেছি, কিন্তু যেটা হচ্ছে সাইড ব্যাগ সেটা ঠিক আছে, সেটাতে সব জিনিস ধরে যাচ্ছে, কিন্তু যেটা ভাবছি পার্স নিয়ে যাবো, পার্স নিলে হবে না, তা এখন ভাবছি ব্যাগ কোনটা নেবো, কোনটা মানাবে। এই যে এই দুটো ব্যাগ নিয়ে কনফিউশন হচ্ছে, ভাবছিলাম এটা নেব, এটা বেশ ভালোই হতো, কিন্তু এর মধ্যে ওকে যেটা দেব সেই জিনিসটা ঠিক ধরছে না। আর এই ব্যাগটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কেমন একটু ইয়ে হয়ে গেছে, এটা পরিষ্কার করা হয়নি। বেরোচ্ছি, এখন যাচ্ছি বাপের বাড়ি, কারণ ওখানেই গাড়ি আসবে, আর ওখান থেকেই সবাই একসঙ্গে উঠব। আর মা চলে গেছে সকালবেলায় কাকা কাকিমার সঙ্গে, মা পৌঁছেও গেছে, অলরেডি পৌঁছেও গেছে, তো এখন যাচ্ছি বাদ বাকি আমরা সবাই যারা এখান থেকে যাব। আমি প্রথমে বাপের বাড়ি আসলাম, এখন বাবা আর আমি দুজনে বেরিয়ে গেছি, যে গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা সামনে উঠছে, আমি মাঝে এখানে উঠছি। খোলা আছে গাড়িতে তো উঠে পড়েছি, কিন্তু একটা মানে মহা ভুল করেছি, আজকে এত পরিমাণে রোদ উঠেছে, আজকে সানগ্লাসটা নিয়েই বেরোয়নি, এই রোদে তাকাতে পারছি না বাইরের দিকে, আর এদিকে গাড়িতে বসে দরদর করে ঘামছি, এখনও তো এসি চালায়নি, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিছুই চালায়নি, ড্রাইভার এখন নেই। আমরা এখন রাস্তায় আছি, দুপাশে সবুজ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমরা গাড়িতে যাচ্ছি, এখনও জানি না আর কতক্ষণ লাগবে। এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, এই দোকানটা দেখলাম খুব ভালো, আর খুব সুন্দর সুন্দর মিষ্টিও আছে, ফ্রেশ বললো, ল্যাংচা আরও আর একটা যে মিষ্টি দিচ্ছি বললো, সবগুলোই ফ্রেশ আর খুব ভালোও লাগলো। চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এসে মোটামুটি চাকবে আমরা চলে এসেছি, এখন আমি এসেছি মিষ্টি কিনতে। আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে, আর এই যে রিতকনার অন্নপ্রাশনের গেট, বাবা যাচ্ছে আগে 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 যাচ্ছে,
এদিকে মোটু, একদিকে পাতলু, এই যে আমাদের হৃদকণা। আজকে সকালে নাকি এদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু গরম কিন্তু একটুও কমেনি। যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। সমীর বৌভাতেও এখানে এসে দেখেছিলাম, ওরা এরকমই প্যান্ডেল করে, খুব সুন্দর। মানে পুরো রাস্তাটা নিয়ে সারা উঠোন টুঠোনের অনেক জায়গা এখানেই ওরা প্যান্ডেল করে, দারুণ সুন্দর লাগে। নিজের বাড়িতে এখন তো মানুষের অনুষ্ঠানের কথা ভুলেই গেছে, সবাই তো এখন অনুষ্ঠান বাড়ি ভাড়া করেই করে, কিন্তু নিজের বাড়িতে অনুষ্ঠান হওয়ার একটা মজাই আলাদা। সমীরা আছে নাকি ওপরে যায় এখন, যে মা এখানে বসে আছে, ও জায়ের কাছে মিষ্টির প্যাকেটটা দিলাম, কারণ শাশুড়িকে কোথাও দেখতে পেলাম না, এখন কোথাও আছেন হয়তো। আর এখন এসেছি আমরা আমাদের আজকের হিরোইন হৃদকণার কাছে, তাকে ঘিরে রয়েছে সবাই। সে আজকে খুব ব্যস্ত, কিন্তু মুখে একটু কান্না নেই, শুধু হাসি। কি কি বাড়িঘর সব আছে, ছাতা লাঠি সব দিয়ে এসছো, এই তো সেই বেনারসি, সব আছে। সৌমি জায়ের হাতে দিল, আমার শাশুড়িকে দেখতে পেলাম না, জায়ের ওইটা কাকিমা বানিয়েছে, বিকিনি টুপি, বিকিনি 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 ওরে বাবা, আমার কথাও আছে, এই কথাটা আমি ওকে দিয়েছিলাম। তুই সেলাই করেছিস? হ্যাঁ। এটা কি গায়ে হলুদের শাড়ি? ও আচ্ছা, আশীর্বাদের শাড়ি। আর ওটা তো অন্নপ্রাশনে ইয়ে শাড়ি পরবে না, বেনারসি বলতে পারবে। এই যে আমার মা, মা আগে আগে চলে এসছে কাকিমাদের সঙ্গে, আর আমরা এখন এসে পৌঁছালাম, আর তত্ত্ব তো সব দেখালাম, এখন হবে আশীর্বাদ, তারপরে সাজানো হবে। বেনারসি শাড়ি টাড়ি সব আছে। হাই হৃদকণা, দিয়া কি পড়াচ্ছে, এখন কি হবে, এখন কি হবে হৃদকণা? ওরে বাবা, এই তো বিকিনি পরা হয়ে গেল। ওরে বাবা, দিদু দেখা কষ্ট করে করে, হ্যাঁ দিদু একবারে মডেল বানিয়ে দিয়েছে, টক করতে কেন। পিছনটা খোলা থাক, পরে এটা হচ্ছে হৃদকণার কেক কাটার জায়গা, কিন্তু দুঃখের বিষয় আমরা সবাই খেতে বসে গেছিলাম, কেক কাটার সময় ভিডিও করতে পারিনি।
খাওয়া হয়ে গেছে, সবাইকে বলাও হয়ে গেছে, সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে, গাড়িতে উঠে বসি, কারণ অনেকটা দূরের রাস্তা, রওনা এখন না দিলে হবে না। হ্যাঁ, এখানেও আসেনি, উপরেও তো ছিল না। গাড়িতে এসে বসে পড়েছি, আর এখনো দুজনের খাওয়া বাকি, তারা খাচ্ছে এখনো। তাদের খাওয়া হয়ে গেলেই গাড়িতে আসবে আর গাড়ি ছেড়ে দেবে। মানে ঘেমে নেই একাকার, এত গরম এখানে। গাছের ছায়া পুরো এখানে, চারিদিকে পুরো সবুজে সবুজ, কিন্তু গাছের পাতা একটু হেলছে না, হাওয়াটা দেবে কি? দেখুন চারিদিকে সবুজে সবুজ। কিন্তু গাছের পাতা একটুও নড়ছে না, তাহলে কী করে হাওয়া হবে, কী করে ঠান্ডা হবে? এখন 3:30 বেশি বেজে গেছে, আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই বাড়িতে এসে পৌঁছালাম। পুরো বিধ্বস্ত, মানে চুল টুলের তো অবস্থা, যা হোক হয়েছে, তবু আসার সময় অনেকটা তাড়াতাড়ি আসতে পেরেছি আর খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পেরেছি। আজকে বৃষ্টিও হয়নি, এমনিতে খুব ভালো ছিল ওয়েদারটা, কিন্তু একটু গরম ছিল, গরমটা মানে আজকে একটু বেশিই যেন গরম ছিল। যাই হোক, ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। পুরো তো স্নান করে আসলাম, কিন্তু এত হাওয়া দিয়েছে না গাড়িতে, চুলগুলো, সামনের চুলগুলো পুরো জট পাকিয়ে গেছে, চিরুনি চালাতে পারছি না, জট পাকিয়ে গেছে। যাই হোক, যেটা বলার জন্য আমি এখন এই ভিডিওটা করলাম, সেটা হচ্ছে মানে একজন ব্লগার কিংবা একজন ইউটিউবারের সব থেকে আনন্দের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে আমি যেখানে গেলাম অনুষ্ঠানে রানাঘাটের ওখানে, সেখানে আমি আমার একজন খুদে সাবস্ক্রাইবারকে দেখেছি। মানে ওদের কোনো, ওদের তরফের কোনো রিলেটিভ হবে কিংবা কিছু, সে আমাকে বলছে তুমি ব্লগ করো না? আমি বলছি হ্যাঁ। বলে আমি দেখেছি আন্টির ব্লগ, আন্টি ডেইলি ব্লগ করে। মানে এর থেকে যে আনন্দের, এর থেকে যে মানে আর ভালো লাগা কিছু হতে পারে একজন ইউটিউবারের কাছে, একজন ব্লগারের কাছে? এটা আমার কাছে ছিল একটা বড় প্রাপ্তি আজকের। পাই এরকম চেনাশোনা, যে আমাকে চেনে, আমাকে জানে, আমার প্রতিদিনের ব্লগ দেখে, তখন আনন্দটা মানে সে আনন্দটা আকাশ আনন্দ হয়। আর এটা আমার কাছে প্রথম আনন্দ, প্রথম আমি এরকম, মানে কেউ আমাকে বললো, দূরে কোথাও গিয়ে কেউ আমাকে বললো যে তুমি ব্লগ করো, তোমার ডেইলি ব্লগ আসে আমি দেখি, আমার দারুণ আনন্দ লেগেছে। এটা আমার দারুণ দারুণ একটা বড় একটা পাওনা আজকের। তো এখন মন আর পার্থ চলে আসবে, ওদের জন্য একটু গ্লুকনডির জল করে রাখবো। আর চুলের তো অবস্থা, পুরো তো স্নান করেছি, চুলটা ভেজায়নি, কিন্তু চুল পুরো জট পাকিয়ে গেছে, এই চিরুনি যেন চালাতে পারছি না, আটকে আটকে যাচ্ছে, চিরুনি চালাতে পারছি না, দেখে আস্তে আস্তে করে জট ছাড়াই। সেই সকালবেলা বেরিয়েছিলাম, এসে আমি রাত্রে আর কিছু খেতে পারবো না, নিমন্ত্রণ বাড়ি খেলে এখন আমি আর যেন মনে হয় রাত্রে আর কিছু খেতে পারি না, যদিও খাই অল্প একটু খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।